গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন স্থগিত করার ঘটনায় নির্বাচন কমিশনের তদন্ত কমিটি আজ কাজ শুরু করেছে। সকাল 9টায় গাইবান্ধা সার্কিট হাউসে পৌঁছন কমিটির সভাপতি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এবং দুই সদস্য যুগ্ম সচিব কামালউদ্দিন বিশ্বাস ও শাহেদুল নবী চৌধুরী। পরে সেখানেই তদন্তের শুনানি গ্রহণ শুরু করেন তারা। এই তদন্তে মোট 685 জনকে তলব করা হয়েছে। এর মধ্যে রয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, গাইবান্ধার জেলা ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজেপি ও র্যাব কর্মকর্তা, সাঘাটা ও ফুলছড়ির ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট এবং প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী সহ সেদিনের নির্বাচন সংশ্লিষ্টরা। আজ 136 জনের বক্তব্য শুনবে কমিটি। গত 12 অক্টোবর দুপুরে অনিয়মের অভিযোগে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ বন্ধ করে দেয় ইসি। 29 নম্বর কেন্দ্রে 6 নম্বর কক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলাম। ওখানে যেটা হয়েছে আর ভিডিও ফুটেজে যেটা দেখছি আর যেটা সত্য যেটা সেটাই আমরা ওখানে আলোচনা করলাম। তো আমাদের বক্তব্য আমরা দিলাম যে আমাদের ভোট কীভাবে হয়েছে, কতটুকু পর্যন্ত হইলো,